তো মাল গুদমে ঢুকি পড়িছে বাবু বাবু শালো মরে মরুক আমি এত সুন্দর সুযোগ ছাড়বো না এই মেয়ে ঢাকা একবার চেইটে চুইটে লোব উরে এদের চেয়ে সুরি আবার আরো সুন্দর আমার মনে হয় এ রাজকুমারী টাজকুমারী হবে তাহলে কান্না পুটিগুলা মেলে হবে না মেলে রাজকুমারীকে মারব কশো দরে বাবা কারেন্টের মতো শর্ট মারছি গো হ্যাঁ কারেন্টের মতো শর্ট মাল ঘুমিয়ে আছে গো ও 18 কিলো খাই লড়ছি কেন মশাই লেগেছে হ্যাঁ মশা লাগে কেন কিন্তু সুন্দরী কন্যা গো ও কন্যা ফুল বাগানে আহেলা হাই গো শুইয়া তো কেন কি শেরো লাগিয়া শুইয়া তো কেন কি শেরো লাগিয়া অঙ্গ তোমার গো সোনা রূপি দেখিয়া মোহনে আই গো তোমার রূপে আমি হলাম বন্দি হইয়া তোমার রূপে আমি হলাম বন্দি হইয়া ভদ্র মহিলা আপনারা এরকম একটা জল জীবন্ত ছেলেকে মার্ডার করে দিলেন কে মার্ডার করেছে আমরা মার্ডার করিনি আপনারা মার্ডার করেননি না দেখে তো মনে হচ্ছে সব হাই সোসাইটির মেয়ে কি হইছে তাতে তাই বলে আইন নিজের হাতে তুলে নেবেন ও বাবা চোরের মার আবার লম্বা লম্বা গলা আশ্চর্য ব্যাপার এই ছেলেটি কি করেছে জানো কি করেছে এই ছেলেটি যা কাজ করেছে হ্যাঁ যা এই গ্রামে যদি কেউ দেখে ফেলে তাহলে তাহলে কেউ করবে বলো তো কি করবে কি করবে কেন এমন কি করেছে এক ঘন্টা পাশে শুয়েছিল এক ঘন্টা হ্যাঁ তাই বলে থানা ছিল না পুলিশ ছিল না ও থানা পুলিশ কি করবে থানা পুলিশ কি করবে হ্যাঁ কি করবে কি করবে কি মশাই কি করবে যাও তাহলে আশ্চর্য ব্যাপার তাহলে পুলিশ ডাকবো
পুলিশ ডাকবে হ্যাঁ ডাকো পুলিশ আমাদের মামা হয় কিছু করতে পারবে না পুলিশ মামা হয় হ্যাঁ পুলিশ মামা হয় না ঠিক আছে এই যে পুলিশ দাঁড়াও ভিতরে বড় বাবু মহিবুল সাহেব আছে এক্ষুনি যদি ডাকি না ডাইরি নিয়ে নেবে কি বললে কি বললে ভিতরে খন্ডকোষ থানার ওসি মহিবুল ইসলাম মহিবুল ইসলাম হ্যাঁ ও কে হয় জানো কে হয় ও আমার ছেলে ছেলে হলেও আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার ছেলে আপনাকে বাঁচাতে পারবে না ম্যাডাম ওখানে যেতে হবে না তাহলে আর উপায় কি উপায় হ্যাঁ উপায় একটা আছে কি উপায় আছে এই ছেলেটাকে ম্যাডাম আপনাদের মতো একদম ইয়াং মানে সুইটি লেডিরা যদি ওকে মিষ্টি করে শোনো স্বামী বলে ও মা তাহলে জীবিত হয়ে যাবে মানুষের নাম শোনো স্বামী ইয়েস তাই ওর মা কি বলে ডাকে ওর মা শোন খোকা ওর বোন শোন ছড়দা আর এদের মতো যুবতা মেয়েরা আর এদের মতো সুইটি ইয়াং লেডিরা শোনো স্বামী তাই এই একবার বলে দেখ ডাকরে ডাক একবার ডাক মধু ডাক একবার তুই দেখ তুমি আমি কখন এলাম শুধু তোর জন্য আমার জন্য জল আনতে গিয়েছিস তাই না সব চালাকি না যা তোর জন্য মেয়েরা আমাকে মারল যা করার তা আমি কই দিয়েছি আপনি থাকেলাম বাড়ি গেলাম এই ধর আগে ধর ধর কোথায় যাবে যাবে কোথায় তুমি যে পালাচ্ছ এই ফুল বাগানে ঢোকার আগে কি লেখা আছে দেখো যে সাইনবোর্ডে কাতে সাইনবোর্ডে কি লেখা আছে দেখো তোমাদের আবার সাইনবোর্ড আছে ও মা দেখতে পাচ্ছ না সব বাবু বল কি লেখা আছে ওদের সাইন বলে বড় বড় অক্ষর লেখা আছে কি এই ফল বাগান যে ঢুকিবে এ ঢাকে তারা করিবে কি করিবে কি করবে কি বিয়ে করবে বিয়ে করবে হ্যাঁ ওইটা না ওটা না ওমনে লেখা পড়াই জানে না আপনি যে দেখে শুন ঠিক আছে কি লেখা আছে শোন হাবলিটার কি লেখা আছে এই ফুল বাগানে লেখা আছে বড় বড় অক্ষরে আট বছরের নিচে কোন ছেলে বা মেয়ে যদি প্রবেশ করে তাদের ছেড়ে দেওয়া হবে আর আট বছরের ওপরে কোন ছেলে মেয়ে যদি প্রবেশ করে এই ফুল বাগানে তাহলে শুলি বা ফাঁসি দেওয়া হবে কোনটা খাবে শুলি নাকি ফাঁসি ফাঁসিটা দেন মাছ ধরে খাবো বুঝিয়ে দেন ভালো করে একটু দড়িটা বড় দেবেন ফাঁসিটা খুব ভালো জিনিস হ্যাঁ এই শোন মূর্খ ফাঁসি মানে কি জানিস কি তোর গলাতে দড়ি বাঁধবে আর নিচে একটা চেয়ার দিবে বুঝতে পারলি চেয়ারটাকে এইভাবে এক হাই মারবে চেয়ারটা সরে যাবে আর তোর গলাটা ঝুলে যাবে তুই মারা যাবি এত কষ্ট হলো আমি কেন বাপ নিলাম অন্যায় করবি তুই আর মরণ নিব আমি না বাবু কেন বাবু কেন বাবু কেন দেব হ্যাঁ আমাকে এক কাজ করেন কি শুলিটা দেন খাবো শুলিটা তো আরো ভালো আরো ভালো ওইটাই দেন এই মূর্খ শুলি মানে কি জানিস ওটা বা কি তোর পাছা দিয়ে শিখ পুরা হবে আর প্রেম দিয়ে অর্থাৎ মাথা দিয়ে তোর শিখকে বের করা হবে বাহ বাহ তাহলে তো পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে পুরো ডাইরেক্ট খাবার দাঁড়াবে না না তাহলে ফাঁসিটা শুলিটাকে দেন আমি বাড়ি গেলাম আর তুমি কি খাবে তুমি হাগো অন্যায় করেছো তুমি আর বাবু খাবে হাগো ইয়াতে ক্ষমা নাই আছে কিসে ক্ষমা পাবো চারটে প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারো তাহলে রাজকুমারীর সঙ্গে যদি তোমার বিয়ে হবে আর যদি উত্তর না দিতে পারো তাহলে শুলি নাই ফাঁসি উত্তর